আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল কলেজের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয়পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের পদার্থের পরিমাণগত বিশ্লেষণ সম্পর্কে জানব। প্রথমে পরিচিত হই, আমি মোহাম্মদ আসমাউল বিশ্বাস, প্রভাষক রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। আমরা প্রথমে পারমাণবিক শোষণ বর্ণালী অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি সম্পর্কে জানব। এটি একটি বিশ্লেষণীয় কৌশল যার মাধ্যমে কোনো নমুনায় ধাতু সময়ের অত্যন্ত নিম্নতম পর্যায়ের ঘনমাত্রা নির্ণয় করা হয়। অর্থাৎ আমাদের যদি নমুনার পরিমাণ খুবই নগণ্য হয়, অর্থাৎ যেটা আমরা ব্যালেন্সের মাধ্যমে নির্ণয় করতে পারি না, সেগুলোকে আমরা পারমাণবিক শোষণ বর্ণালী ব্যবহার করে তার ঘনমাত্রা নির্ণয় করতে পারব। এই পদ্ধতিতে মৌলসমূহকে গ্যাসীয় অবস্থায় মুক্ত পরমাণুতে পরিণত করে প্রেরিত রশ্মির শোষণের মাত্রা দ্বারা মৌলের পরিমাণ ও ঘনমাত্রা নির্ণয় করা হয়। আমরা এই বিষয়টি একটু ভেঙে দেখি। সেটি হলো, প্রথমে আমরা যে নমুনার পরিমাণ নির্ণয় করব, অর্থাৎ যার আমরা ঘনমাত্রা নির্ণয় করব, সেটিকে পারমাণবিক অবস্থায় নিয়ে নিব, অর্থাৎ পরমাণুতে পরিণত করে নিব। আমরা জানি একটা ধাতব খণ্ডে অসংখ্য ধাতব পরমাণু থাকে, তাহলে উচ্চ তাপে আমরা সেটিকে প্রথমে পরমাণুতে রূপান্তর করব। তারপর ওই পরমাণুর উপর আমরা রশ্মি প্রয়োগ করব, অর্থাৎ আলোক রশ্মি বা শক্তি প্রয়োগ করব। এই শক্তি প্রয়োগ করার ফলে ওই পরমাণুটি শক্তি শোষণ করবে। আমরা জানি কোনো একটি পরমাণুর এই শক্তি শোষণের মাত্রা তার নিজস্ব পরিচয় ধারণ করে, অর্থাৎ কোনো একটি মৌল যে পরিমাণ শক্তি শোষণ করে অন্য মৌল সেই পরিমাণ শক্তি শোষণ করে না। অর্থাৎ এই শক্তির শোষণের মাত্রা একটি অপরটি হতে ভিন্ন। তারপর আমরা কোনো একটা স্ট্যান্ডার্ডের সাথে, অর্থাৎ মৌলসমূহের যে পরিচয় মাপক যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে আমরা ওই শোষণের পরিমাণ দ্বারা সেই মৌল সম্পর্কে জানতে পারব এবং সেই মৌলের পরিমাণ এবং ঘনমাত্রাও জানতে পারব। ধরে নিই আমাদের এখানে একটি পরমাণু রয়েছে, যেই পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান। এই পরমাণুর উপর যদি আমরা শক্তি প্রয়োগ করি, তাহলে পরমাণুর ইলেকট্রনসমূহ শেষ কক্ষপথ থেকে আরও উচ্চ কক্ষপথে যাবে শক্তি গ্রহণের ফলে। এই পরমাণু কর্তৃক গৃহীত শক্তির মান তার নিজস্ব পরিচয় ধারণ করে। আমরা এখন পারমাণবিক শোষণ বর্ণালী মাপক যে যন্ত্র এর ব্লক চিত্রটা দেখি। আমাদের সর্বমামে রয়েছে ফাফা ক্যাথোড ল্যাম্প, এটি পরীক্ষিত মৌল দ্বারা নির্মিত, অর্থাৎ আমরা যে নমুনার ঘনমাত্রা নির্ণয় করব সেটি দ্বারা তৈরি, যা থেকে বৈশিষ্ট্যপূর্ণ একবর্ণী বিকিরণ রশ্মি বার্নারের শিখায় ছড়ানো পরমাণু সমাবেশে প্রবেশ করে। এরপর রয়েছে নমুনা অ্যাটোমাইজার সেল, যা থেকে মৌলটির গ্যাসীয় পরমাণু প্রবাহ শিখায় প্রবেশ করে। এরপর রয়েছে মনোক্রোমোটার বা একবর্ণীকারক, সেখান থেকে যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা আমাদের পড়বে ফটো ডিটেক্টরের উপর। সেই ফটো ডিটেক্টরে খুবই নগণ্য সিগন্যালকে, দুর্বল সিগন্যালকে অ্যাম্পলিফাই করে, অর্থাৎ বর্ধিত করে কম্পিউটারের মাধ্যমে আমাদের এটা যাচাই বাছাই বিশ্লেষণ করা হয়। মূল ঘটনাটা যদি এভাবে বলি, ফাফা ক্যাথোড ল্যাম্পটিতে পরীক্ষণীয় ধাতুর অ্যানোডীয় বাষ্প থাকে, এখানে পরীক্ষণীয় ধাতুর অ্যানোডীয় বাষ্প থাকে। নমুনা দ্রবণকে টেফনলের মাধ্যমে তৈরি নেবুলাইজারের সাহায্যে বার্নারের মধ্যে স্প্রে করা হয়। বার্নারের জ্বালানি রূপে এখানে ব্যবহৃত হয় অক্সি অ্যাসিটিলিনের মিশ্রণ। এখানে অক্সি অ্যাসিটিলিনের মিশ্রণের দহনে 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শিখা সৃষ্টি করা হয়। ওই শিখায় নমুনা মৌলের সৃষ্ট পারমাণবিক বাষ্প ক্যাথোড ল্যাম্প থেকে প্রবাহিত বিকিরণের নির্দিষ্ট তরঙ্গ শক্তি শোষণ করে, অর্থাৎ বাম পাশের যে ফাফা ক্যাথোড ল্যাম্প ছিল ওই অঞ্চল থেকে সৃষ্ট পারমাণবিক বাষ্প প্রবাহিত বিকিরণের নির্দিষ্ট তরঙ্গ শোষিত হয় এই পরমাণু কর্তৃক। এই শোষিত শক্তির পরিমাণ পরমাণুর নিজস্ব পরিচয় বহন করে। এই শোষণের মাত্রা বাষ্পে বিদ্যমান নিম্নতম শক্তিস্তরের পরমাণুর পরিমাণ বা
ঘনমাত্রার সমানুপাতিক। বিকিরিত শক্তি মনোক্রোমোটার অর্থাৎ একবর্ণী কারকের মধ্য দিয়ে এসে একটি একবর্ণী আলো হিসেবে ফটো ডিটেক্টরের উপর আপাতিত হয়। এই সিগন্যালটি খুবই দুর্বল হয়, এটিকে অ্যাম্পলিফাই করে অর্থাৎ বিবর্ধিত করে আমাদের কম্পিউটারে প্রেরণ করা হয়। বিবর্ধিত সিগন্যালটি আমাদের সংযুক্ত কম্পিউটারের মনিটরে দেখা যায়। সেই সিগন্যালগুলোকে পর্যালোচনা, যাচাই বাছাই, বিশ্লেষণ করে মানদণ্ডের সাথে তুলনা করে পরীক্ষণীয় নমুনার পরিমাণ এবং ঘনমাত্রা নির্ণয় করা যায়। ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি, এখন আমরা ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি সম্পর্কে অর্থাৎ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি সম্পর্কে জানব। এটি একটি শোষণ বর্ণালী যা ইউভি দৃশ্যমান আলো শোষণের মাধ্যমে সৃষ্টি হয়। সকল যৌগ এই ধরনের বর্ণালী প্রদর্শন করে না, সাধারণত পাই বন্ধন ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রনযুক্ত যৌগ এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি প্রদর্শন করে। এখন আমরা ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি সম্পর্কে জানব। এটি একটি শোষণ বর্ণালী যা ইউভি দৃশ্যমান আলো পাই বন্ধন ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রনযুক্ত যৌগের মধ্যে চালনা করলে শক্তি শোষণ করে ইলেকট্রন উদ্দীপ্ত অবস্থায় উচ্চতর অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে স্বল্প সময়ের জন্য স্থানান্তরণের সময় সৃষ্টি হয়। এখন আমরা সংজ্ঞার মধ্যে বিদ্যমান কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা জানি। এটি একটি শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী অর্থাৎ যদি আমরা শক্তি প্রেরণ করি তখন কোনো যৌগ দ্বারা শক্তি শোষিত হলে সৃষ্ট যে বর্ণালী হয় সেই বর্ণালী হল শোষণ বর্ণালী যা ইউভি দৃশ্যমান আলো। এখানে ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেটে যে তরঙ্গ থাকবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে 200 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। দৃশ্যমান আলো অর্থাৎ ভিজিবল রে, এই ভিজিবল রে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। পাই বন্ধন ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন সম যদি পাই বন্ধনে আবদ্ধ থাকে অথবা নন বন্ডিং ইলেকট্রনযুক্ত যৌগ, নন বন্ডিং অর্থাৎ যে ইলেকট্রনগুলো সাধারণত মুক্ত জোড় আকারে অবস্থান করে সেই ইলেকট্রনযুক্ত যৌগ, অর্থাৎ আমরা যে যৌগের উপর আমরা পরীক্ষা করব সেই যৌগের মধ্যে পাই বন্ধন ইলেকট্রন থাকতে হবে অথবা নন বন্ডিং ইলেকট্রন থাকতে হবে। এর মধ্যে যদি আমরা শক্তি চালনা করি তাহলে শক্তি শোষণ করে ইলেকট্রন সম উদ্দীপিত অবস্থায় উচ্চতর অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন সম সবসময় চায় নিম্ন শক্তির অবস্থায় থাকার জন্য। আমরা জানি বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং অরবিটালের মধ্যে বন্ডিং অরবিটালের শক্তি কম, অ্যান্টিবন্ডিং অরবিটালের শক্তি বেশি। যখন ইউভি দৃশ্যমান আলো পাস করানো হয় তখন পাই বন্ধন ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রন এই শক্তি শোষণ করে উচ্চতর শক্তির অরবিটাল অর্থাৎ অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ এখানে শক্তির শোষণ ঘটে। এই শক্তির শোষণ ঘটার জন্য সৃষ্ট অর্থাৎ এই শক্তির শোষণ ঘটার জন্য সৃষ্ট যে বর্ণালী তৈরি হয় এই বর্ণালীটাই হলো শোষণ বর্ণালী যা একটি যৌগের ক্ষেত্রে সুনির্দিষ্ট। এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠন স্ট্রাকচার এনেছি যা তোমাদেরকে পাই বন্ধন ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রনকে স্মরণ করিয়ে দিবে। এখানে অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে সৃষ্ট ডাবল বন্ড, এই বন্ডের মধ্যে একটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ড রয়েছে। এখন আমরা ইউভি ভিজিবল দ্বৈতরশ্মি বর্ণালী মাপক এর ব্লক চিত্র দেখি। চিত্রের সর্ববামে দেখা যাচ্ছে ডি ল্যাম্প এবং ডাব্লু ল্যাম্প। এই ডি ল্যাম্প এবং ডাব্লু ল্যাম্প কি? ডি ল্যাম্প হলো ডিউটেরিয়াম ল্যাম্প অর্থাৎ হাইড্রোজেনের একটি আইসোটোপ ডিউটেরিয়াম, সেটি ব্যবহার করা হয় এই ল্যাম্পে। অপরদিকে ডাব্লু ল্যাম্পটা হলো টাংস্টেন ফিলামেন্টের ল্যাম্প যা ডাব্লু ল্যাম্প আকারে প্রদর্শিত হচ্ছে। এখানে ডি ল্যাম্পটি ইউভি আলো রশ্মির উৎস রূপে কাজ করবে এবং ডাব্লু ল্যাম্পটি ভিজিবল আলো উৎস হিসেবে কাজ করবে। উভয় রশ্মি মনোক্রোমোটার বা একবর্ণীকারক যন্ত্রাংশে প্রবেশ করে। এই মনোক্রোমোটার বা একবর্ণীকারক এই আলোক তরঙ্গকে অর্থাৎ ইউভি রে এবং ভিজিবল রেকে তো একবর্ণী করে দিবে অর্থাৎ একটা
বর্ণের আলোতে রূপান্তরিত করবে। নির্গত উভয় রশ্মির মিশ্রণটি ঘূর্ণায়মান চপার দ্বারা সমান দুভাগে বিভক্ত হয়ে একটি অংশ বিশুদ্ধ দ্রাবকবর্তী রেফারেন্স সেলের মধ্য দিয়ে অতিক্রম করবে এবং অপর অংশটি নমুনা সেল, অর্থাৎ যে স্যাম্পলের আমরা গবেষণা করতেছি সেই স্যাম্পলের মধ্য দিয়ে অতিক্রম। এখানের রেফারেন্স সেলের মধ্যে থাকে সলভেন্ট, অর্থাৎ দ্রাবক যার মধ্যে কোনো দ্রব্য নেই। অপরদিকে নমুনা সেল এর মধ্যে থাকবে আমাদের মূল নমুনা দ্রব্য এবং দ্রাবক। আরও এস সেল থেকে নির্গত রশ্মি আইআর এবং আইএস দ্বিতীয় ঘূর্ণায়মান চপারের পতিত হওয়ার পর ফটো ডিটেক্টরে প্রবেশ করে, পরে অ্যাম্পলিফায়ারে বহুগুণ বর্ধিত হয়ে ফটো ডিজিটাল মনিটরের উপযুক্ত বর্ণালী প্রদর্শন করে। এখন আমাদের রেফারেন্স সেল, অর্থাৎ শুধু দ্রাবক কর্তৃক সৃষ্ট যে সিগন্যাল, এবং নমুনা সেল যেখানে রয়েছে আমাদের মূল দ্রব্য সেটি কর্তৃক সৃষ্ট সিগন্যালের কম্পেয়ার, অর্থাৎ তুলনা করে আমরা নমুনা দ্রব্য সম্পর্কে জানতে পারব। নমুনা দ্রব্যের সিগন্যালকে আমরা প্রমাণ দ্রব্যের সাথে তুলনা করে দ্রব্যটির পরিচয় জানতে পারব, এভাবে দ্রব্যের পরিচয় জানা যায়। এছাড়া আমরা নমুনা যৌগের পরিমাণও নির্ণয় করতে পারব। বর্ণালীর যে সিগন্যাল পাওয়া যায়, অর্থাৎ এই সিগন্যালকে বিশ্লেষণের মাধ্যমে, সিগন্যালের এরিয়া নির্ণয়ের মাধ্যমে। এখন আমাদের আলোচ্য বিষয় উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটি একটি সেপারেশন পদ্ধতি। এখানে একাধিক পদার্থের মিশ্রণকে আলাদা করা যায়। আমরা এখন HPLC যন্ত্র সম্পর্কে জানব। এটির সর্বমানে রয়েছে HPLC সলভেন্ট, যে সলভেন্ট অর্থাৎ দ্রাবকটি প্রবেশ করা হয় HPLC পাম্পের মধ্যে। এই পাম্প থেকে উচ্চ চাপে সলভেন্টটিকে ইঞ্জেক্টরের মধ্যে প্রবেশ করা হয়। অপরদিকে আমরা যে নমুনা মিশ্রণের মধ্যে, মিশ্রণের উপাদানসমূহ পৃথক করব, সেই নমুনাকে আমরা ইঞ্জেক্টরের মধ্যেও প্রবেশ করাব। তারপর ইঞ্জেক্টরের মধ্যে বিদ্যমান সলভেন্ট এবং স্যাম্পলের যে মিশ্রণ হবে ওই মিশ্রণটিকে আমরা HPLC কলমের মধ্য দিয়ে চালনা করব। সেটির সাথে সংযুক্ত রয়েছে একটি ডিটেক্টর। ডিটেক্টরটি সংযুক্ত থাকবে একটি কম্পিউটারের সাথে। ডিটেক্টর থেকে প্রাপ্ত সিগন্যাল অ্যানালাইসিস করবে কম্পিউটার, যা মনিটরের মাধ্যমে দ্রব্য সম্পর্কে ধারণা দিবে। এখানে কলমটিকে একটু বড় করে দেখানো হয়েছে। কলমের প্রথমে প্রবেশ করল একাধিক পদার্থের মিশ্রণ। একাধিক পদার্থের মিশ্রণকে যখন একটা কলমের মধ্য দিয়ে চালনা করা হয়, তখন মিশ্রণের উপাদানসমূহ পৃথক হয়ে যায়। এখন এই পৃথকটা কিভাবে ঘটে এটি জানার জন্য আমাদের আগে কলম সম্পর্কে জানতে হবে। এই কলমটিতে দুইটি ফেজ থাকে, একটি হলো মোবাইল ফেজ, আরেকটি হলো স্টেশনারি ফেজ। মোবাইল ফেজটি, অর্থাৎ চলমান যে দশাটি, সেই দশাটি পোলার অথবা নন পোলার দ্রাবক দ্বারা তৈরি হতে পারে। অপরদিকে স্টেশনারি যে ফেজ, অর্থাৎ স্থির যে দশাটি হবে, সেটি হবে মোবাইল ফেজের বিপরীত উপাদান দ্বারা। অর্থাৎ যদি মোবাইল ফেজটি যদি পোলার হয়, তাহলে স্টেশনারি ফেজটি হবে অপোলার। অপরদিকে যদি মোবাইল ফেজটি হয় অপোলার, তাহলে স্টেশনারি ফেজ, অর্থাৎ স্থির দশাটি হবে পোলার। এখন আমরা যখন এই মিশ্রণটিকে চালনা করব, তখন উচ্চ চাপে প্রবাহমান দশাটি যদি পোলার হয়, তাহলে পোলার সংশ্লিষ্ট যে উপাদানটা থাকবে, অর্থাৎ মিশ্রণের মধ্যে যে উপাদানটাই বেশি পোলার, সেই উপাদানটি মোবাইল ফেজের সাথে চলমান হয়ে বের হয়ে আসবে। অপরদিকে অপেক্ষাকৃত কম পোলার যে যৌগ থাকবে, সেই যৌগটি স্টেশনারি ফেজ অর্থাৎ স্থির দশার সাথে আকর্ষিত হয়ে ধীরে ধীরে অতিক্রম করবে। এখন সেক্ষেত্রে যেটির পোলার হবে, অর্থাৎ যেটি মোবাইল ফেজের সাথে সম বৈশিষ্ট্য সম্পন্ন হবে, সেটি দ্রুত এই কলম থেকে বের হয়ে আসবে। আর অপরদিকে যে যৌগটি অপেক্ষাকৃত কম পোলার, সেটি ধীরগতিতে এই কলমকে
অতিক্রম করবে। এখন আমরা একটি ভিডিও দেখার মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হই। এই কলামটি ব্যবহার করে আমরা পোলার এবং নন পোলারের মিশ্রণকে আলাদা করব, যেখানে কলামটির স্টেশনারি ফেজ অর্থাৎ স্থির দশাটি তৈরি করা হয়েছে অপোলার পদার্থ দ্বারা, অপরদিকে চলমান যে দশাটি সেই দশাটি তৈরি করা হয়েছে পোলার দ্রাবক দ্বারা। এখন যদি উচ্চচাপ প্রয়োগ করি তাহলে কি ঘটবে দেখি। সেক্ষেত্রে এই যে পোলার অর্থাৎ যে হলুদ রঙের যে পদার্থগুলো প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে সেটি দ্রুত বের হয়ে আসবে, কারণ মোবাইল ফেজটি তৈরি করা হয়েছে পোলার উপাদান দ্বারা। অপরদিকে অপেক্ষাকৃত কম পোলার বা অপোলার পদার্থটি যে পদার্থটি আকর্ষিত হচ্ছে স্টেশনারি ফেজ বা স্থির দশার দ্বারা, পোলার দশা দ্বারা আকর্ষিত হচ্ছে না, সেটি ধীরে ধীরে অতিক্রম করবে। এরপর লাল রঙের যে প্রতীকী যে পদার্থটি অর্থাৎ নন পোলার পদার্থটি অতিক্রম করবে। এভাবে আমরা বিভিন্ন মিশ্রণ অর্থাৎ পোলার এবং অপোলারের মিশ্রণ বা বিভিন্ন ধরনের পদার্থের মিশ্রণকে আলাদা করতে পারি। গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটি অনেকটা HPLC অর্থাৎ হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির মতন, তবে এটির ক্ষেত্রে চলমান দশাটি শুধু ব্যবহার করা হয় গ্যাস এবং কলমটির গ্লাস অথবা ধাতুর টিউবের ভেতর ওয়াল ক্রিয়াহীন কঠিন পদার্থের সূক্ষ্ম কণার আস্তরণে ধারণকৃত অনুদায়ী তরল পদার্থের পাতলা স্তর স্থির মাধ্যম রূপে ক্রিয়া করে, অপরদিকে চলমান দশাটি থাকে গ্যাসীয় পদার্থের। এখানেও পদার্থের মিশ্রণটাকে আলাদা করা হয় পোলার এবং নন পোলার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে যদি গ্যাসীয় পদার্থটা যেটা দিয়ে পৃথক করা হচ্ছে সেটি যদি পোলার হয় তাহলে একাধিক পদার্থের যে মিশ্রণ সেই মিশ্রণের যে উপাদানটি পোলার সেটি প্রবহমান মোবাইল ফেজ অর্থাৎ গ্যাসীয় পদার্থের সাথে দ্রুত এই কলমটি অতিক্রম করে বের হয়ে আসবে, অপরদিকে অপেক্ষাকৃত কম পোলার অর্থাৎ নন পোলার পদার্থটি ধীরে ধীরে বের হয়ে আসবে। আমরা যদি যন্ত্রের বর্ণনা দেখতে যাই তাহলে দেখব এখানে ক্যারিয়ার গ্যাস ব্যবহার করা হয়, সেখানে ক্যারিয়ার গ্যাস হিসেবে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় সাধারণত হিলিয়াম বা নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করার কারণ হলো এই গ্যাসসমূহ এই মিশ্রণের সাথে অর্থাৎ স্যাম্পলের মধ্যে যে একাধিক পদার্থের যে মিশ্রণ আছে এই মিশ্রণের উপাদানের সাথে বিক্রিয়া করবে না। এর পরবর্তীতে রয়েছে স্যাম্পল ইনজেক্টর, এরপর রয়েছে স্যাম্পল ইনজেক্টর যে পোর্ট, এই ইনজেক্টর পোর্টের মাধ্যমে আমাদের মিশ্রণ অর্থাৎ একাধিক পদার্থের মিশ্রণকে পুশ করা হয়। তারপর রয়েছে কলম, এই কলমের মধ্যে এই কলমটি থাকে একটি ওভেনের মধ্যে যে ওভেন টেম্পারেচার কন্ট্রোল করে। কলমের সাথে একটি ডিটেক্টর সংযুক্ত থাকে যে ডিটেক্টর মিশ্রণের উপাদানসমূহ ধীরে ধীরে যখন পৃথক হয়ে আসে সেটি ডিটেক্টরের সাথে সংযুক্ত যে কম্পিউটার থাকে সেই কম্পিউটারে যখন মিশ্রণে এক একটি উপাদান আসতে থাকে সেই উপাদানের সিগনাল দেখা যায়। এখন এভাবে মিশ্রণের উপাদানসমূহ আলাদা করা যায়, এভাবে মিশ্রণের উপাদানসমূহ পৃথক করা যায়। তাছাড়া মিশ্রণের কোন একটি উপাদানের পরিমাণ নির্ণয় করার জন্য এই যে সিগনাল, এই সিগনালের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে আদর্শ মানদণ্ডের সাথে তুলনা করে কোন একটি উপাদানের ঘনমাত্রাও নির্ণয় করা যায়। আমরা একটি ভিডিও দেখার মাধ্যমে এই গ্যাস ক্রোমাটোগ্রাফি সম্পর্কে একটু ভালো করে বুঝে নেই। এখানে ক্যারিয়ার গ্যাস বিশিষ্ট একটি সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার হতে ক্যারিয়ার গ্যাস পাস করানো হচ্ছে যা একটি ইনজেক্টরের মধ্য দিয়ে আসছে, এই ইনজেক্টরের মধ্য দিয়ে স্যাম্পলও প্রবেশ করানো হয়। তারপর এই এই ক্যারিয়ার গ্যাস স্যাম্পলের উপাদান স্যাম্পল এগুলো কলমের মধ্য দিয়ে অতিক্রম করে, রিটেনশন টাইম অর্থাৎ কলমটি অতিক্রম করার জন্য কোনো একটি উপাদানের প্রত্যাশিত টাইম, এই টাইমটাই হলো রিটেনশন টাইম। সেই টাইম অনুযায়ী যে যৌগের অর্থাৎ যে উপাদানের রিটেনশন টাইমটা কম সেই যৌগ দ্রুত গতিতে বের হয়ে আসবে, যেটি রিটেনশন টাইম অর্থাৎ এই কলমটি অতিক্রম করতে যে যৌগের বেশি সময় লাগবে সেই যৌগ সবথেকে পরে বের হবে। তারপর আমরা বিভিন্ন যৌগের
প্রমাণ রিটেনশন টাইমের সাথে তুলনা করে আমরা যৌগ সমূহকে চিহ্নিত করতে পারবো। এরপর ডিটেক্টরে সৃষ্ট সিগন্যাল অ্যাম্পলিফাই করে কম্পিউটারের সাথে সংযুক্ত করে তা আমরা মনিটরের মাধ্যমে পর্যালোচনা করে যৌগটির পরিচয় এবং তার পরিমাণ অর্থাৎ ঘনমাত্রাও নির্ণয় করতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।